কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের আজকের দিনটিতে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে যাদের কুম্ভ রাশি তাদের উপরে কিন্তু এখন শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে, আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন। আর যাদের কুম্ভ লগ্ন তারা কিন্তু কিছুটা হলেও বেটার ফল অবশ্যই পাবেন, তবে উভয় ক্ষেত্রেই বলবো আজ আপনাদের দিনটি সাবধানতা অবলম্বন করে চলার দিন। যারা চাকরিজীবী আছেন আজ অফিসে কিন্তু সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে, অফিসে আজ কিন্তু আপনারা অন্যান্য দিনের মতো দিনটিকে সাধারণ একটি দিনের ন্যায় গুজারণ করবার চেষ্টা করুন, কম কথা বলে কাজ বেশি করুন, দেখবেন দিনটি আপনার পক্ষেই আছে। তবে খরচ কিন্তু আজ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই। আপনার কাছের কোনো মানুষ, বন্ধু, স্বজন আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে, তাদেরকে টাকা পয়সা ধার দিলে আপনারা নিজেরাই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, এইগুলি এড়িয়ে চলুন। সবুজ রঙের যানবাহন বা ড্রেস পরিধান করুন, ব্যবহার করুন, এতে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই, যেহেতু আপনি কিছু অসুবিধার সামনাসামনি করতেই পারেন, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে রাগকে নিয়ন্ত্রণ করুন, যা এক স্বল্পমেয়াদি উন্মত্ততা ছাড়া আর কিন্তু কিছুই নয়। আপনি যদি আজ পরিবারের সদস্যরা আপনাদের যদি আপনি সাহায্য করতে পারেন, তাদের কাছ থেকে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজনদের সাথে আজ আপনাদের সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। অবসর সময়ে বই পড়ুন, মোবাইলে কোনো কোয়ালিটি টাইম পাস করুন, মোবাইলে জ্ঞানমূলক কিছু জিনিস দেখুন, কোনো সমস্যার সমাধান করে সময় কাটান। পরিবারের সদস্যদের সাথে আজ কঠিন সময়ের সম্মুখীন আপনারা হতে পারেন, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেই বিষয়ে ভাবনা চিন্তা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মন উভয় ক্ষেত্রেই আজ কিন্তু আপনারা সতেজতা অনুভব করতে পারেন, যদি নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী অহেতুক একে অপরের সাথে তর্ক বিতর্ক বাকবিতণ্ড করলেই কিন্তু ক্ষতি, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা, বুদ্ধি এবং বিজনেসের গ্রহ বুধ, তার বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না, যেটি হল ওম রাং ব্রিং ব্রং সবুধায় নমা। এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,